দোকানে গিয়ে যদি কেউ শোনেন একটি লেবু কেনার জন্য দিতে হবে প্রায় 2 লাখ টাকা, তখন নিজের কানকেও বিশ্বাস করা কঠিন হতে পারে। তবে চোখ কপালে ওঠার মতোই এমন এক ঘটনা ঘটে গেছে যুক্তরাজ্যে। সেখানে একটি লেবু বিক্রি হয়েছে 1,416 পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 2 লাখ টাকা। যুক্তরাজ্যের শর্পশায়ার শহরে ব্রিটেলস অকশনিয়ার্স নামের এক নিলামকারী প্রতিষ্ঠান সম্প্রতি একটি লেবু নিলামে তুলে 1,416 পাউন্ডে বিক্রি করেছে। তবে দামের চেয়ে আলোচনা বেশি এখন লেবুটির বয়স নিয়ে। বলা হচ্ছে লেবুটি 285 বছরের পুরনো, বাড়ির একটি পুরনো আলমারির ড্রয়ারের কোনায় পড়েছিল সেটি। নিলামকারী প্রতিষ্ঠান ব্রিটেলস জানিয়েছে শর্পশায়ারের এক ব্যক্তির কাছে 19 শতকের একটি আলমারি ছিল। আলমারিটি ছিল তার প্রয়াত চাচার, সেটি নিলামে তোলার জন্য আলোকচিত্রী দিয়ে এর ছবি তুলেছিলেন তিনি। এ সময় ওই আলমারির ড্রয়ারে একটি শুকনো লেবু দেখতে পান তারা। ব্রিটেলস আরও জানায় ওই লেবুর গায়ে লেখা ছিল লেবুটি 1739 সালের 4 নভেম্বর ফ্রান্সিনির পক্ষ থেকে মিস বাক্সটারকে দেয়া হলো। এরপর হিসাব করে দেখা যায় লেবুটি দীর্ঘকাল ধরে আলমারির ড্রয়ারে পড়ে আছে। এরপর পরিবারের পক্ষ থেকে ওই লেবু নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে 285 বছরের পুরনো লেবুটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলেরও সৃষ্টি হয়েছে, ফলে নিলামকারী প্রতিষ্ঠানের কর্মীদের অবাক করে নিলামে এটির দাম উঠে যায় 1400 পাউন্ডে।